আসসালামু আলাইকুম। ইউটিউবের টাকায় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি ঢাকায়। তো আমরা এখন আছি হচ্ছে চাঁদপুরে, আর চাঁদপুরে এটা হচ্ছে চাঁদপুরের লঞ্চ ঘাট। আমরা লঞ্চে করেই মূলত যাব চাঁদপুরে। তো কিসের জন্য যাচ্ছি সেটা একটু বলে রাখি। আমি হচ্ছে যে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে যে আর্ন করেছি সেই আর্নিং এর টাকা দিয়ে চিন্তা করলাম একটা ল্যাপটপ কিনবো। কারণ এতদিন পর্যন্ত আমি যে ভিডিওগুলো এডিটিং করতাম সেগুলো কিন্তু মোবাইল দিয়ে আমার করা হতো। তো এবার চিন্তা করলাম যে টাকাগুলো হয়েছে এটা দিয়ে একটা ল্যাপটপ কিনে নেওয়া যাক। তো যাই হোক, আমরা ল্যাপটপ কেনার উদ্দেশ্যে মূলত আমাদের গ্রামের বাড়ি থেকে আমরা যাচ্ছি ঢাকায়। তো আমরা চিন্তা করলাম যে মানে লঞ্চে যাব, তার জন্য আমরা চলে আসছি সরাসরি চাঁদপুর লঞ্চ ঘাট। এখন আমরা হচ্ছে এই যে লঞ্চটা আপনারা দেখতে পারতেছেন, এই লঞ্চে করেই মূলত আমরা যাব চাঁদপুর থেকে। মোটামুটি আমরা লঞ্চে উঠলাম এবং লঞ্চটা চাঁদপুর থেকে অলরেডি ছেড়ে দিয়েছে আমরা ঢাকার উদ্দেশ্যে। তো অলরেডি দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা যাবত আমরা লঞ্চে ছিলাম, এবং সামনে কিন্তু আপনারা দেখতে পারতেছেন লঞ্চ ঘাট কিন্তু দেখা যাচ্ছে সামনে। আর আমরা খুব শীঘ্রই কিন্তু লঞ্চ থেকে নেমে যাব, আর এখন এখান থেকে নেমে বাস ধরে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি যেখান থেকে আমরা মূলত ল্যাপটপটা কিনবো। তো আমরা সরাসরি চলে আসছি হচ্ছে যে 21 টেকনোলজি, এটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে। আমরা 21 টেকনোলজি থেকেই মূলত ল্যাপটপটা ক্রয় করি, এবং আমরা আসলে ভিতরে ভিডিও করতে আমরা ভুলে গেছি, যার জন্য একটা ছবি নিয়েছিলাম শেষ পর্যায়ে। তো জাস্ট ছবিটা নিয়ে যারপর আমরা চলে আসি বাড়িতে। আসার পরে মূলত আমি এখন আপনাদের সামনে অলরেডি আছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই যে ল্যাপটপটা যে আমরা কিনে আনলাম, এখন এই ল্যাপটপের একটা রিভিউ দেওয়া দরকার। তো যাই হোক, আমরা মানে শর্টকাটের মধ্যে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ল্যাপটপের, এবং কি ল্যাপটপ কিনেছি, ল্যাপটপের নাম কি, ল্যাপটপের র্যাম কত, রম কত, ল্যাপটপে কি কি কাজ করা যাবে এবং ল্যাপটপে কি কি সুবিধা রয়েছে, সবকিছু এ টু জেড আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার সামনে আপনারা অলরেডি যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপটাই মূলত আমি কিনেছি, এবং এটার মানে মডেল নাম্বার এবং এটার নামটা বলতেছি, নামটা হচ্ছে যে HP এলিট বুক। এটা হচ্ছে যে আপনার Core i5 এর 8th generation, এবং এটা হচ্ছে আপনার 830G5। তো এই ল্যাপটপটাই মূলত আমরা কিনেছি, এবং এই ল্যাপটপে যে যে সুবিধাগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু বলতেছি। হচ্ছে 8th generation এর ইন্টেল ভি প্রো টেকনোলজি, এবং এখানে হচ্ছে যে আপনার Core i5 ব্যবহার করা হয়েছে, এবং 8GB DDR4 এর র্যাম ব্যবহার করা হয়েছে, এবং 256GB SSD এখানে দেওয়া রয়েছে। এবং এটা ডিসপ্লের এটার যদি আমরা ডিসপ্লের বিষয়ে কথা বলতে চাই, তাহলে তার মানে এটা ডিসপ্লেটা হচ্ছে, এটা হচ্ছে 14 ইঞ্চির একটা IPS ডিসপ্লে। এটাতে কিন্তু আমরা ব্যাকলাইট, কিবোর্ডে কিন্তু ব্যাকলাইটটা অন হয়, এখানে কিন্তু কিবোর্ড ব্যাকলাইট রয়েছে এটার। এটাতে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে, যেটা হচ্ছে যে আমরা মোবাইলে যেমন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, ঠিক এই ল্যাপটপটার মধ্যেও কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এবং এটার যে ক্যামেরাটার কথা আমি এটার যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরার বিষয়ে কথা বলে, এটা কিন্তু ক্যামেরাটা যে এখানে কিন্তু একটা স্লট রয়েছে, আপনারা দেখবেন যে এটাকে ক্যামেরাটা কিন্তু আমি চাইলে অফ করে রাখতে পারি, আবার এখান থেকে অন করে রাখতে পারি। এই জিনিসটা খুবই ভালো লেগেছে, কারণ এটা অফ অনের একটা সুযোগ এবং সুবিধা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। যাই হোক, এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা টাচবার রয়েছে খুব বড় সড়ো, এবং যে টাচবারটা রয়েছে এটা খুবই স্মুথ, খুবই ভালো লেগেছে, খুবই চমৎকার লেগেছে। এবং আমি যদি এটার কিবোর্ড নিয়ে কথা বলতে চাই, কিবোর্ডে তো ব্যাকলাইটটা চমৎকার দেখা যায় রাতে, আর হচ্ছে যে কিবোর্ডে যে কিগুলো রয়েছে এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এগুলো যখন আমরা টাইপিং করি তখন কিন্তু খুবই ভালো লাগে টাইপিং করতে, এবং কিবোর্ড লুকটা আসলেই জোস লাগছে আমার কাছে। আর যদি এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সাউন্ড কোয়ালিটি একদম অসাধারণ, এবং সাউন্ডের যে স্পিকারটা দিয়েছে সেটা মূলত এখানে দিয়েছে, এবং এই স্পিকারটা দেখুন খুবই চমৎকার আউটলুকে রয়েছে, এবং এটা কিন্তু একদম সামনেই দিয়ে দিয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং সাউন্ড কোয়ালিটিটাও খুবই সুন্দর। এটার যদি আমরা সাইড নিয়ে কথা বলতে চাই, শুধু যদি আমরা এটা ডান পাশে দেখি, ডান পাশে শুরুতে রয়েছে একটা সিম স্লট, মানে এখানে আপনি সিম ইউজ করতে পারতেছেন কিন্তু এটার মধ্যে, আর তার পাশে রয়েছে একটি হেডফোন জ্যাক, মানে এখানে হেডফোনের ব্যবস্থা রয়েছে। এরপরে যেটা রয়েছে এটা ইউএসবি কেবলের স্লট রয়েছে, এরপরে হচ্ছে এখানে HDMI পোর্ট রয়েছে, এরপরে এখানে হচ্ছে আপনার ইন্টারনেট কেবলের লাইনটা রয়েছে, এখানে একটা টাইপ সি পোর্ট রয়েছে, আমরা এটাতে কিন্তু টাইপ সি ব্যবহার করতে পারতেছি, আর এর পাশে হচ্ছে চার্জারের প্রিন্টার বা যেই চার্জ দেওয়া হয় যে দিক দিয়ে ওইটা দেওয়া রয়েছে এখানে। আর যদি আমরা এটার বাম পাশ নিয়ে কথা বলি, বাম পাশেই শুরুতে এখানে কিন্তু একটা এয়ার কুলার রয়েছে, এয়ার কুলার স্লটটা রয়েছে, আর এখানে আর তেমন কিছু নাই, এখানে একটা অ্যাশসি রয়েছে। তো এই হচ্ছে মূলত আসলে পুরো ল্যাপটপের খুঁটিনাটি যেটা বিস্তারিত, আমি সবকিছু অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। তো এটাই মূলত হচ্ছে মানে ইউটিউবের টাকা আসলে স্বপ্ন পূরণ যেটাকে বলে, এটাই আমার একটা মানে
একটা সময় তো স্বপ্ন ছিল যে ইউটিউবের টাকায় কিছু কিছু স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ, এবং মানে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে একটা ল্যাপটপ কিনা, যেহেতু ভিডিও এডিটিং গুলো মোবাইল দিয়ে করেছি এতদিন, তো এই সেই সুবাদে একটা ল্যাপটপ খুবই প্রয়োজন ছিল আমার। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমি একটা ল্যাপটপ কিনতে পেরেছি আপনাদের সবার ভালোবাসা, এবং সবাই আমাকে সাপোর্ট করেছেন, এই জন্য আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের কারণেই হয়তো আজ এটা কিনতে পেরেছি। সবাই পাশে থাকবেন সারা জীবন, এটাই চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।